नमस्कार। आज गोटा भारतवासी एवं गोटा भारतवर्षेर शोकमय दिन। आज माननीय भारत रत्न श्री प्रणब मुखार्जी प्रयाणे आमरा शोकस्तब्ध। प्रणबদা ছিলেন এক শিশু সুলভ মনোভাবের মানুষ। তিনি একাধারে যেমন রাজনৈতিক বিচক্ষণতার ঊর্ধ্বে ছিলেন, অন্যধারে ভারতের সাথে অন্যান্য পৃথিবীর সমগ্র দেশগুলোকে এক সূত্রে বাঁধতে পেরেছিলেন। তার রাজনৈতিক চিন্তাধারা তৎকালীন স্বর্গীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অনুপ্রাণিত করেছিল। সেই সময় থেকে তিনি রাজনৈতিক জগতের চাণক্য হিসাবে বিখ্যাত ছিলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে তিনি ভারতের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদেও আসীন ছিলেন। তার এই ক্রিয়াকর্মে ভারত এক শ্রেষ্ঠ স্থানের অধিকারী হয়েছিলেন পৃথিবীর মধ্যে। আজ তাই আমরা একজন মেন্টরকে হারালাম, আমরা এক রাজনৈতিক শিক্ষাগুরুকে হারালাম, আমরা হারালাম পরিবারের একজন সদস্যকে। তিনি যেখানেই থাকুন তার আত্মার চিরশান্তি কামনা করি। আজ বিশেষ কিছু আর বলার নেই।